রাজধানীর পাইকারি বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে আঠারো টাকা পর্যন্ত কমেছে দেশি পেঁয়াজের দাম বেড়েছে নতুন আলুর দর সাগর মোহনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ যাঁদপুরের মোকামগুলো মাছে সয়লাভ সময় মতো ঝাটকা সংরক্ষণেই মিলেছে সুফল বলছেন গবেষকরা খানাখন্দ আর চার লেন প্রকল্পের উন্নয়ন কাজে বেহাল দশা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির অভিযোগ দ্রুত শেষ করার আশ্বাস প্রকল্প পরিচালক এবং আশ্বাসেই থমকে আছে পর্যটন কেন্দ্র কুয়াকাটার উন্নয়ন এখনও জমি বিক্রি এবং ভবন নির্মাণ কাজে নিষেধাজ্ঞা ব্যবহার দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাড়িছে আপনাদের সঙ্গে আছি আমি মামুন আবদুল্লাহ উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত জেঁকে বসেছে তাপমাত্রা ক্রমশই নামতে থাকায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেখে বোঝার উপায় নেই এটি পঞ্চগড়ের সকাল সাতটার চিত্র ঘন কুয়াশায় মানুষের আনাগোনা নেই বললেই চলে চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে বেলা গড়ালেও সূর্যের দেখা মেলেনি রাজশাহীতে শীত থেকে বাঁচতে রাস্তায় খড়কুটোতে আগুন চালিয়ে অলস সময় পার করছেন অনেকেই ঘন কুয়াশা এবং বাতাসের কারণে ঠান্ডা বাতাসের কারণে আমাদের এ শীতটা বেশি অনুভূত হচ্ছে তো আগামী হয়তো দু চার দিন এরকমই অবস্থা প্রেস করতে পারে ঘন্টায় দশ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস আর ক্রম হ্রাসমান তাপমাত্রা মিলে এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায় গত কয়েকদিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এ জেলায় সত্য প্রবাহে তাপমাত্রা ক্রমশই নামতে থাকায় স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের স্বাভাবিক জীবনযাত্রা দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া নিউমোনিয়া হাঁপানি কাশি সহ শীতজনিত বিভিন্ন রোগে এই সময় যারা শিশু তারা যেন সকালে এবং সন্ধ্যার সময় যখন শীত বেশি পড়বে সে সময় যেন তারা বাইরে না বের হয় এবং শীতের সংস্পর্শে না আসে এবং বাসায় উষ্ণ পরিবেশে থাকবে এবং গরম কাপড় চোপড় পরে থাকবে এবং বয়স্ক যারা মানুষ সিনিয়র সিটিজেন যারা তাদেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদেরও শীত মধ্যে একটু সতর্ক থাকতে হবে একই অবস্থা দক্ষিণের জেলা বরিশালে কুয়াশার সঙ্গে হিম শীতল বাতাস যোগ হওয়ায় জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে কয়েকগুণ বেশি মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ শৈত্য প্রবাহের খবর জানাতে রংপুরের বোতলা এলাকায় আছেন রিপোর্টার মানিক সরকার সরাসরি চলে যাচ্ছে তার কাছে মানিক মামুন আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর দিনাজপুর পঞ্চগড় অঞ্চলে যে শীতের তীব্রতাটা আমরা খেয়াল করছি তাতে আসলে অসহনীয় হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা তো আপনি আজকে সকালে আমরা আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি আবহাওয়া দপ্তর সকাল ছয়টায় আমাদের যেটি জানিয়েছেন যে সকাল ছয়টায় তাপমাত্রা ছিল দশ দশমিক দশ দশম নয় দশ দশমিক চার এখন সেটি নেমে এসেছে দশে কিন্তু এর আগে আমরা দেখেছি গত কয়েকদিন আগে অর্থাৎ গত বুধবার কিংবা বৃহস্পতিবারে নয় দশমিক নয় দশমিক পাঁচ পর্যন্ত তাপমাত্রা থাকলেও শীতের তীব্রতা এতটা ছিল না যে যেটা আজকে সকাল থেকে আমরা খেয়াল করতে পারছি বিশেষ করে আমরা দেখছি যে নদী তীরবর্তী এবং ফাঁকা এলাকা গ্রামাঞ্চলের ফাঁকা এলাকা এখানে কুয়াশার তীব্রতা এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ কুয়াশাচ্ছন্ন হয়ে আছে প্রকৃতি এখানকার আর এই শীতের কারণে বিশেষ করে দরিদ্র এবং ছিন্নমূল মানুষ নদী তীরের মানুষজন যারা তারা প্রচণ্ড কষ্টের মধ্যে আছে তারা আমাদের জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি কিংবা সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো কম্বল কিংবা শীতবস্ত্র বিতরণ করা হয়নি ফলে তারা এক ধরনের ঘরে গৃহবন্দী গৃহবন্দী হয়ে আছে তারা তারা যে ঘর ছেড়ে কাজে কাজে বেরোবেন এমনটাও তারা পাচ্ছেন না সব কিছু মিলে একটা অসহনীয় জীবনযাপন এখানে করছেন তাই বিশেষ করে দরিদ্র জন জনগোষ্ঠী আর একই সাথে আপনাকে আরেকটা বিষয়ে জানায় সেটা হচ্ছে যে রিক্সা চালক কিংবা দিনমজুর যারা তারাও খুব একটা কাজে বেরোতে পারছেন না ফলে তাদেরকে একটা অসহনীয় জীবনযাপন করতে হচ্ছে তো এছাড়া আমরা দেখেছি যে নদী তীর এলাকার মানুষজন হিমেল হাওয়া যে পশ্চিমা হাওয়াটা বইছে এই হাওয়ার কারণে জবু থবু হয়ে আছে এক ধরনের তারা তারা তাদেরও মানে প্রচণ্ড কষ্ট কারণ তারাও শীত পাচ্ছে না তেমন ফলে খড়কুটো কোথাও খড়কুটো জ্বালিয়ে কিংবা ঘরে ঘরে অগ্নিকণ্ডলি জ্বালিয়ে তারা নিজেকে একটু উষ্ণতার নেওয়ার চেষ্টা করছেন মোটামুটি শীতের তীব্রতা এতটা ছিল যে গত কয়েকদিনের চাইতে আজকে বিশেষ করে আজকে দশ 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 তাপমাত্রা থাকলেও তীব্রতাটা প্রচণ্ড ফলে মানুষজনের কষ্ট অসহনীয় হয়ে পড়েছে তো সব কিছু মিলে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশেই আহ জ্বালিয়ে লোকজন আগুন পোহাচ্ছে এবং মাথায় টুপি কিংবা সর্বোচ্চ শীত নিবারণের যে চেষ্টা এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন তারপরও তাদের কষ্টের যেন সীমা নাই তো মোটামুটি বলা চলে যে বিশেষ করে আমাদের রংপুর অঞ্চলে দেখতে কুয়াশাচ্ছন্ন যে পরিস্থিতিটা এখন বিরাজ করছে আমাকে আবহাওয়া অফিস জানিয়েছে যে বেলা অন্তত বারোটা পর্যন্ত এই পরিস্থিতির কোনো উন্নতি ঘটবে বলে মনে করছেন না এবং এটাও জানিয়েছেন যে আগামীকাল হয়তো শীতের তীব্রতা আরও বাড়বে কারণ যে রোদ না থাকায় এবং কুয়াশা বেশি থাকায় শীতের তীব্রতা প্রচণ্ড গত কয়েক বছরে আমার মনে হয় যে আবহাওয়া দপ্তর যার জানিয়েছেন যে গত কয়েক বছর এমনটা এতটা শীত তীব্রতা তারা খেয়াল করেনি তো এই ছিল মামুন আমার কাছে রংপুরের শীতের সবশেষ সংবাদ সারা দেশেই বসেছে শীত আর সত্য প্রবাহের খবর জানাতে রংপুরের বোতলা এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক সরকার এবার অর্থ বাণিজ্যের খবর রাজধানীর পাইকারি বাজারে সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে আঠারো টাকা পর্যন্ত বেড়েছে নতুন আলু দর এদিকে মোটা চালের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে দুই টাকা বেড়েছে সরু চালের দাম বরাবরের মতো সরবরাহ ঘাটতি আর পরিবহন খরচ বাড়ার দোহাই বিক্রেতাদের মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হরিপদ সাহা ঝাঁজ কমতে শুরু করেছে পেঁয়াজের গেল সপ্তাহে পাইকারি বাজারে যে দেশি পেঁয়াজের কেজি ছিল পঁচাত্তর থেকে আশি টাকা চলতি সপ্তাহে তা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে ৬৫ টাকায় কিছুটা কমেছে আমদারি করা পেঁয়াজের দামও তবে চায়না রসুন ও নতুন আলুর কেজিতে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে পুরাতন আলু বিক্রি হচ্ছে ছয় থেকে সাত টাকা কেজি দরে দেশি পেঁয়াজটা দাম কমছে দশ থেকে পনেরো টাকা আর এলসি বা একই বাপ আছে আর আলুর দাম মনে করেন নতুন আলুর একটু দাম বাড়ছে পুরানো আলুর দাম কমছে চানা আদার দাম কমছে কেজি বিশ ত্রিশ টাকা আর রসুনের চানা রসুন দাম একটা দুইটা বাড়ছে আমন চাল বাজারে এলে দাম আরো কমবে এমনটা মনে করা হলেও বাস্তবে তা ঘটেনি পাইকারি বাজারে ভারতীয় গুটি সোনার কেজি চল্লিশ থেকে একচল্লিশ টাকা আটাশের কেজি বিয়াল্লিশ এ মৌসুমের দেশি আটাশ চাল বিক্রি হচ্ছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি পুরাতন আটাশের কেজি পঞ্চাশ থেকে বান্ন টাকা সেই সাথে মিনিকেট চালের দামও বাড়তির দিকে গত সপ্তাহ আর এই সপ্তাহে আপনার কেজিতে এক দেড় টাকা করে ভাড়ছে মিনিকেট এবং আটাইশ বলছে চাহিদা যতটুকু ওই পরিমানে ধান পাওয়া যাচ্ছে না আরেকটা কারণে তিনশো বস্তা চালের যে ভাড়াটা সেই ভাড়াই নেয় কিন্তু আপনার চাল আসলে আড়াইশো পাইকারি বাজারে দেশি মসুর ডালের কেজি আশি থেকে পঁচাশি টাকা আর মোটা মসুর বিক্রি হচ্ছে থেকে পঞ্চাশ টাকা কেজি আটটা ময়দা চিনি সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই মসুর ডাল মোটাটার দাম কমছে দুই টাকা আগের সপ্তাহ থেকে চিনি নিলো পঞ্চাশ টাকা কেজি সয়াবিন তেল খোলাটা চলতেছে হলো এক নম্বরটা সাতাশি টাকা পাম অয়েল চলতেছে হলো বাহাত্তর টাকা পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ব্র্যান্ড ভেদে পঁচাশি থেকে পাঁচশো দশ টাকা পর্যন্ত আর সরিষার তেলের লিটার প্রতি দাম একশো নব্বই থেকে দুশো টাকা হরিপদ সাহা সময় সংবাদ ঢাকা চাঁদপুরের মোকামে প্রচুর ইলিশের আমদানি হয়েছে শীতে মূলত সাগর মোহনা এসব ইলিশ ধরা পড়েছে এতে ইলিশ ব্যবসা জমে উঠেছে ব্যবসায়ী এবং মৎস্য গবেষকরা বলছেন সময়মতো মতো জাটকা সংরক্ষণ হওয়ায় মৌসুমের এই সময় কাঙ্ক্ষিত ইলিশ মিলছে ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট শহরের বড় স্টেশন হচ্ছে চাঁদপুরে ইলিশের প্রধান মোকাম অন্য বছর মৌসুমের এই সময় এই মোকামটি অনেকটা ফাঁকা দেখা যেত কিন্তু এবার দৃশ্যপট পাল্টেছে প্রতিদিনই শতাধিক মন ইলিশ আমদানি হচ্ছে এই মোকামে পরে চালান হচ্ছে বিভিন্ন স্থানে মূলত দক্ষিণের সাগর মোহনায় ধরা পড়ছে নানা আকারের ইলিশ আর নৌপথে সহজ যাতায়াতের সুবাদে সেই ইলিশ নিয়ে ব্যাপারীরা ছুটে আসছেন এখানে গ্যাসে বর্তমান এবার অনেক বেশি যদি আটকা মাছ না ধরে ইনশাল্লাহ আরো বেশি পাওয়া যাবে এক কেজি আপ প্রায় চোদ্দশো টাকা কেজি আর সাত আষ্টশো গ্রামের যেই মাছটা এই মাছটা এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে ভারমা থেকে যে মাছগুলো আসে এগুলা বিষাক্ত এই মাছগুলো মার্কেট আমাদের এখন নষ্ট করতেছে এগুলা কিভাবে সরকার পারে বন্ধ করার জন্য আমাদের এটা আবেদন হলো সরকারের কাছে ইলিশের আমদানি এভাবে আরো কিছুদিন অব্যাহত থাকলে ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবেন মৎস্য ব্যবসায়ীরা এমন তথ্যই জানালেন ব্যবসায়ী নেতারা ঝাটকা এবং কর্মসূচির সফলতার অংশ হিসাবে কিন্তু আমরা এটা পাচ্ছি যদি অব্যাহত থাকে এই কর্মসূচি যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে লাভবান হলে বলে আমরা বিশ্বাস করি বড় মৌসুমে আমরা যেই মাছটা না পাইছি এখন যেই মাছটা পাইতেছি এটা যদি এই মাস পুরা আমরা পাই তাইলে আমাদের ক্ষতির লসের দিকে কিছুটা আমরা উপকৃত হব ইলিশ রক্ষায় সরকারের যথাযথ ভূমিকার কারণে পরিভ্রমণশীল এই মাছ এখন বছরের পুরো মৌসুমেই মিলবে এমন কথা জানালেন দেশের শীর্ষ এই ইলিশ গবেষক পরিভ্রমণশীল এবং বিচিত্র স্বভাবের ইলিশ মাছ কম বেশি সারা বছরই ডিম ছেড়ে থাকে অর্থাৎ সারা বছর তাদেরকে পাওয়া যাবে এটাই স্বাভাবিক শীতের একটা সময়ে এখন ইলিশ জনতা সুষমও হয়ে আসছে একই ইলিশ জনতায় বড় মাঝারি এবং ছোট আকারের ইলিশ পাওয়া যাচ্ছে 2016 সালে ইলিশের মোট উৎপাদন ছিল তিন লাখ হাজার মেট্রিক টন গত বছর উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ মেট্রিক টন টনে চট্টগ্রাম বন্দরের নিয়োগ বাণিজ্য বন্ধে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছেন বন্দর সংগ্রাম পরিষদের নেতারা সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে

আমাদের বললাম তো আমাদের মূল দাবি এখানে আপনারা মধ্যে পাইছেন তারপর আমরা চাই আমাদের একম্বর দাবি অন্ধর চলে আমাদের অগ্র আমাদের সন্তানদের চাকরি আমাদের মেয়েদের চাকরি চাই আমাদের অগ্রগতি আমাদের সন্তানদের আমাদের এলাকার ছেলে মেয়েদের চাকরি চাই যেহেতু মেয়েরা ছেলেরা লেখাপড়া করি কোথায় যাবে চাকরি পাচ্ছে না বন্ধ গেলে বলে আমাদের কোনো কোটা নেই আমাদের কোনো দেয়া নেই শুধু এটাই বলে যে কাস্টমারকে যে পত্রিকা দিয়েছেন কাস্টমার চারটে কোটা নেই আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলা জাতিদের জানাতে চাই যেন ভবিষ্যতে আগামী দিনে আমাদের এলাকার স্থানীয় সন্তানদের অগ্রগতিতে চাকরি পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে এটা অনুরোধ শুধু বন্দর নয় বন্দর কাস্টম পতঙ্গ অঞ্চলে সকল শিল্প প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানে আমাদের এলাকার যারা ক্ষতিগ্রস্ত তাদের সন্তানের চাকরি সহ আমরা শুধু ছবি যাই এটি হলো আমাদের মানে কম্পিউশন দাবি আমাদের মূল দাবি হচ্ছে যে যে বন্দর ইপিজেট পতেঙ্গ অঞ্চলের আমরা যারা ক্ষতিগ্রস্ত নাগরিকের পক্ষ আমরা যারা এখানে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের দাবিগুলো উপস্থাপন করছি মূল দাবি হচ্ছে যে বন্দর ইপিজেট পতঙ্গ অঞ্চলের সরকারি বেসরকারি বন্দর কাস্টমস ইপিজেট সহ বিভিন্ন রিফাইনারি এবং তেল সেক্টরের যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই বিভিন্ন এই অঞ্চলের মানুষের জমি অধিগ্রহণ করে এই সমস্ত ক্ষতিগ্রস্ত নাগরিকরা এবং তাদের সন্তানরা বেকার সন্তানরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্ত প্রতিষ্ঠান সমূহে চাকরির নিশ্চয়তা পায় এবং তারা যেভাবে যাতে ক্ষতিগ্রস্ত হয়ে যে তারা যেন ভবিষ্যতে যদি এরকম অধিগ্রহণ হয় নেয ক্ষতিপূরণ পায় এবং যারা ক্ষতিগ্রস্ত নাগরিক যারা অধিগ্রহণ করে অন্য জায়গায় যাদের স্থানান্তরিত করা হয়েছে তাদের জমি যাওয়া যেন সম্পূর্ণভাবে নিয়মতান্ত্রিক রেজিস্ট্রেশন করে দেওয়া হয় তারা চট্টগ্রাম বন্দরের নিয়োগ বাণিজ্য বন্ধে জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করছেন বন্দর সংগ্রাম পরিষদের নেতারা আমরা তখন সরাসরি ছিলাম সেখানে রাজধানী আগারগাঁওয়ে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মুহূর্তে মেলা প্রাঙ্গনে আছেন সহকর্মী হাজেরা শিউলি বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে হাজেরা মামুন আপনি জানেন যে আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ষষ্ঠ দিন চলছে এবং আজকে সরকারি ছুটির দিন তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে গত দু তিন দিন ধরে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে তবে আজকে সকাল থেকেই অনেকে সকালে রোদ উঠেছে এবং শীতের তীব্রতা গত দু তিন দিন তুলনায় কিছুটা কম আছে তাই দর্শনার্থীরা মোটামুটি সংখ্যায় মেলায় আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী মানুষ তাদের পরিবার প্রয়োজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে মেলায় ঘুরতে এসেছেন এবং তারা বিভিন্ন স্টলগুলোতে ঘুরছেন এবং কেউ কেউ তাদের পছন্দের জিনিসগুলো যেগুলো তাদের চোখে পড়ছে সেগুলো কেনাকাটা করছেন তবে যেহেতু এখনো বাণিজ্য মেলা পুরোদমে জমে উঠেনি নেই এবং প্রথম দিকে কেনাকা বেচা কিছুটা কম থাকে সবাই অনেকটা উৎসবের আমেজে মেলায় ঘুরেন এবং বিভিন্ন স্টলগুলো দেখে কোথায় কি ধরনের ছাড় রয়েছে সেগুলো দেখে তারা তাদের কেনাকাটা করেন এবং এবার প্রায় পাঁচশো উননব্বইটি স্টল এই মেলায় এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের পণ্য সম্ভার নিয়ে এবং সতেরোটি দেশের তেতাল্লিশটি প্রতিষ্ঠান এই মেলায় এবার অংশ নিয়েছে সেখানে যেমন ভারত পাকিস্তান থাইল্যান্ড চীন ইন্দোনেশিয়া রয়েছে ইরানও রয়েছে প্রতিবারের মতো এবং আপনারা জানেন যে মেলায় যেহেতু একই ছাদের নিচে সব ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় তাই কেদা দর্শনার্থীদেরও এই মেলা থেকেই আগ্রহ থাকে যে তাদের কিছুটা ছাড়ে এখান থেকে তাদের জিনিস কেনার প্রতি আগ্রহ থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তি পণ্য থেকে শুরু করে গৃহস্থালি সামগ্রী ফার্নিচার প্লাস্টিক ইলেকট্রনিক সামগ্রী সব ধরনের পণ্যই বেচা কেনা এখানে হয়ে থাকে এবং প্রতিটি প্রতিষ্ঠানেরই একটি লক্ষ্য থাকে তাদের নতুন পণ্য মেলায় নিয়ে আসার যেহেতু মেলার মাধ্যমে তারা তাদের নতুন পণ্যগুলোকে ব্র্যান্ডিং করে থাকেন এবং সেগুলো ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তো এই মুহূর্তে আমি আছি একটি ফার্নিচারের স্টলে পার্ট ফার্নিচার আপনারা জানেন যে আমাদের ফার্নিচার শিল্প এখন অনেকটুকু অনেক দূর এগিয়েছে এবং প্রায় সাত থেকে আট হাজার কোটি টাকার ফার্নিচার প্রতি বছর আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো বিক্রি করে বিক্রি করে থাকে এক সময় যদিও বিদেশ থেকে ফার্নিচার আমরা আমদানি করতাম তবে যেহেতু আমাদের ফার্নিচার শিল্প অনেকটা এখন স্বয়ং সম্পূর্ণ এবং একই সাথে আমরা ফার্নিচার কিন্তু বিদেশেও রপ্তানি করে থাকি তাই ক্রেতারাও কিন্তু এই মেলা থেকেই ফার্নিচার কিনে থাকেন মেলা থেকে ফার্নিচার কিনে থাকেন এবং মেলায় ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের ছাড়ও দেওয়া হয় তাই ক্রেতারাও মেলায় তাদের একটা আগ্রহ থাকে যে নতুন পণ্যগুলো তারা এখান থেকে নতুন ডিজাইনের নতুন সামগ্রীর পণ্য তারা এখান থেকে কিনতে পারেন এই মুহূর্তে আমি এখানে ফার্নিচার শিল্পের অগ্রগতি এবং এই মেলায় তারা কী ধরনের ফার্নিচার নিয়ে এসছেন এ বিষয়ে কথা বলবো পার্টেক্স এর হেড অফ সেলস সুশান্ত সুশীল চন্দ্রের সাথে একটু আমাদেরকে জানাবেন যে এই মেলায় আপনারা কি ধরনের পণ্য নিয়ে এসেছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাছ সময় অনেক ধন্যবাদ আমরা ইউজুয়ালি প্রত্যেক মেলায় নতুন ডিজাইন নিয়ে এসে এবার প্রায় একশো নতুন ডিজাইন নিয়ে এসেছি আর আমাদের ডিজাইনার সাধারণত ইউরোপিয়ান ডিজাইনার দিয়ে এটা তৈরি শুধু আমরা এই ইয়াতে ডিফারেন্ট একটা ফ্লেভার দেওয়ার জন্য কাস্টমারকে এই ধরনের নতুন নতুন নিয়ে এসেছি মেলায় কি ধরনের ছাড়া দিয়েছেন এবার বা কি ধরনের ছাড়া পাচ্ছেন ইয়া আপনাকে ধন্যবাদ ইউজুয়ালি একটা মেলার সবার লক্ষ্য থাকে মানে কাস্টমার পয়েন্ট অফ ভিউতে তাদের তাদের ডিজায়ার লেভেল থাকে যে আমরা মেলায় একটা ছাড় পাবো ওটাকে কেটার করার জন্য আমরা সাধারণত বিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়েছি কি ধরনের বিক্রি হচ্ছে এই মুহূর্তে আজকে তো সাত দিন অতিবাহিত হ্যাঁ ইউজুয়ালি আপনার প্রথম সপ্তাহে সে রকম হয় না কিন্তু দিস ইজ দ্য ডিফারেন্ট দিস ইয়ার সো উই আর গেটিং ওয়ান্ডারফুল রেসপন্স ফ্রম কাস্টমার এন্ড আপনাকে আমরা কথা বলছিলাম পার্টেক্সের হেড অফ সেলসের সাথে এবং তিনি যে বিষয়টা আমাদেরকে বলেছেন অন্যান্য সময় প্রথম দিকে খুব বেশি কেনাবেচা না হলেও এবার প্রথম দিকেও তারা বেশ আড়া পেয়েছেন এবং বাইরে থেকেও তারা বেশ কিছু এক্সপোর্ট অর্ডার পেয়েছেন তো তারা আশা করছেন যে আগামী দিনগুলোতে যেহেতু মেলা মাত্র এখন রাজকে ষষ্ঠ দিন চলছে আগামী দিনগুলোতে তাদের বিক্রি আরও বাড়বে এবং তাদের যে নতুন পণ্যগুলো আছে তারা সেগুলোকে তাদের কাছে পৌঁছাতে পারবেন এছাড়া অন্যান্য সামগ্রীও বেশ বলা যায় বিশেষ করে প্লাস্টিক এবং গৃহস্থালী সামগ্রী ভালো বিক্রি হচ্ছে দিন শুক্রবার সকাল থেকে বাণিজ্য মেলায় বাড়তে থাকে নানা বয়সী ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা সেই সঙ্গে গেল কয়েকদিনের মন্দা ভাব কাটিয়ে বেড়েছে পণ্য বিক্রির পরিমাণও সামনের দিনগুলোতে এমন জমজমাট পরিস্থিতি থাকবে এমনটাই প্রত্যাশা করছেন বিক্রেতারা হাকডাক আর ক্রেতা দর্শনার্থীদের সঙ্গে দর কষাকষিতে দম ফেলার সুযোগ নেই বিক্রেতাদের চলছে নান্দনিকতা আর গুণাগুণ ব্যাখ্যা করে ক্রেতাদের হাতে পণ্যটি তুলে দেওয়ার সাধ্যমতো চেষ্টা ক্রেতা দর্শনার্থীদের সঙ্গে তাই যোগ হয়েছে কেনাকাটার ব্যস্ততা সাধ আর সাধ্যের মধ্যে পছন্দের পণ্যটি বেছে নিতে স্টল থেকে স্টলে ছুটে বেরিয়েছেন ক্রেতা দর্শনার্থীরা তবে দাম নিয়ে রয়েছে ভিন্নমত আজকে প্রথম মেলায় এসেছি আয়োজন খুব সুন্দর লোকের সমাগম আছে আম্মু আব্বু এসেছি আমি এখানে অনেক কিছু দেখেছি আমি প্রত্যেক বছর আসি খুব ভালো লাগে বাণিজ্য মেলা আর খুব ভালো ভালো প্রোডাক্ট আসে খুব এনজয় করি সন্ধান আমার সঙ্গে সঙ্গে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ সামনের দিনগুলোতে কেনা বেচা আরো বাড়বে বলে আশা বিক্রেতাদের শুক্রবার শনিবার দিন ছুটির দিন থাকে সেটা আমাদের অনেক একটা বড় একটা আশা থাকে যেখানে আজকে ভালো সেল হবে এই চার দিন তো একবারে ফাঁকা ছিল মানুষজন ছিল না ব্যাথা কিনে তেমন ছিল না আজকে টুকটাকে একটু ব্যাথা কিনে কেনাকাটা খুব কম আর কি অনেকে ঘুরতে আসে আশা করি সামনের দিকে ভালো হবে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি বিক্রি বাড়াতে মূল্য ছাড়সহ নানা ধরনের অফার দিয়েছে মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান তারিকুল হাসান আশিক সময় সংবাদ ঢাকা বছর ঘুরে আশ্বাসের পরিমাণ বাড়লেও দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বাস্তবায়ন হচ্ছে না কাঙ্ক্ষিত উন্নয়ন এখনও নিষেধাজ্ঞা বহাল আছে জমি বিক্রি ও ভবন নির্মাণ কাজে বন্ধ রয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমুদ্র ভাঙন প্রতিরক্ষা ও সৌন্দর্য বর্ধনের কাজও এতে আকর্ষণ হারাচ্ছে পর্যটন কেন্দ্রটি জেলা প্রশাসন বলছে চলছে উন্নয়ন পরিকল্পনার দাপ্তরিক কার্যক্রম কুয়াকাটা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এম আজিম সাগরকন্যা কুয়াকাটা প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমান এখানে উত্তাল সমুদ্র খোলা আকাশ আর মুক্ত বাতাসে দূর করতে চান কর্মব্যস্ততার ক্লান্তি মনের ব্যথা আর জড়তা তবে পর্যটকদের আকর্ষণে এখানে বিগত বছরগুলোতে নির্মাণ হয়নি কোনো কিছুই উল্টো যা ছিল তাও পরিচর্যার অভাবে আবেদন হারাচ্ছে সমুদ্রের জন্য যে আসবে সেটা তো না এত দূর থেকে আসি অবশ্যই এখানে আরো কিছু করা দরকার সৌন্দর্য ক্ষুণ্ণ হচ্ছে বাট উন্নত দিকে কোনো নজর নাই তীব্র ভাঙন থেকে রক্ষায় গ্রিন সি ওয়ার্ল্ড প্রকল্পের মাধ্যমে দেড়শো কোটি টাকার কাজ দুই সালের ডিসেম্বরে শুরু হওয়ার কথা কিন্তু কোনো কাজ শুরু না হওয়ায় ভেঙে গেছে সমুদ্রপাড়ের বিস্তীর্ণ এলাকা নারিকেল বাগানের কোনো চিহ্নই এখন নেই সমুদ্র পূর্ব পূর্বপাশের দীর্ঘ ঝাউ বাগানও নিশ্চিহ্নের পথে কুয়াকাটার জাতীয় উদ্যানেও সংস্কার হয়নি দীর্ঘদিন আছে এটি যদি সরায় নেই তাহলে পরিবেশটা আরো সৌন্দর্য লাগবে গত দশ বছরেও নির্মাণ হয়নি কোনো নতুন সড়ক মূল বেরিবাধের দুই কিলোমিটার বাদে পুরোটাই গ্রামের মেঠোপথ বর্ষায় কাদা আর শীতে ধুলোবালি রাস্তাগুলোতে উন্নয়ন কাজ থমকে থাকায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও পড়েছেন ভোগান্তিতে বিশেষ করে বিস প্রোডেক্ট এরপর ওয়াচ টাওয়ার ইকো পার্ক যাত এই যে আরও গল্ফ এবং স্টেডিয়াম বিভিন্ন রকমের মাস্টার প্ল্যান আছে শুধু শুনেই যাচ্ছে কিন্তু বাস্তবায়ন নাই তবে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের সবাই যে যখনই কুয়াকাটায় আসছেন দিচ্ছেন নানা উন্নয়নের আশ্বাস সবশেষ নৌপরিবহন মন্ত্রীও শুনিয়ে গেলেন এমন আশার বাণী অবশ্য জেলা প্রশাসক বলছেন দাপ্তরিক জটিলতায় পিছিয়ে পড়ছে উন্নয়ন কাজ টেন্ডার করতে হয় ওয়ার্ক অর্ডার করতে এই যে প্রসেসটা এই প্রসেস করতে হয়তো কিছু সময় লাগছে বাট এই কর্মকাণ্ডগুলো কিন্তুচলমান আছে 2010 সালে কুয়াকাটাকে পৌরসভায় রূপান্তর করে পরিকল্পিত নগরায়নের জন্য বন্ধ ঘোষণা করা হয় জমি বিক্রি ও ভবন নির্মাণ এতে থমকে গেছে ব্যক্তি উদ্যোগের নানা কার্যক্রমও এমে আজি বিভিন্ন স্থানে ভাঙাচোরা আর খানা খন্দের কারণে বেহাল দশা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সেই সাথে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে চার লেন প্রকল্পের মাটি খোঁড়াখুড়ি এতে তীব্র যানজটের পাশাপাশি প্রায় ঘটছে দুর্ঘটনা ঠিকাদারী প্রতিষ্ঠানের দীর্ঘসূত্রিতা ও অবহেলার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের সাময়িক সমস্যার কথা স্বীকার করে দ্রুত কাজ শেষ করার আশ্বাস প্রকল্প পরিচালকের কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে টাঙ্গাইল মহা ময়মনসিংহ মহাসড়কের চিত্র ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত আর খানা খন্দের তার সঙ্গে যোগ হয়েছে চলমান চার লেন প্রকল্পের মাটি খোঁড়াখুড়ি জনগণের ভোগান্তি এড়িয়ে মহাসড়কে কাজ করার কথা থাকলেও মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা দুপাশেই মাটি খুঁড়ে কাজ করায় স্বাভাবিক গতিতে চলতে পারছে না যানবাহন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ঘটছে দুর্ঘটনা রাস্তাঘাটে যে যানজট কখন ফিরবো কখন যানজট সারবে এটা তো বলা মুশকিল রাস্তায় জ্যামে থাকার জন্য সময়টা বেশি অপচয় হচ্ছে ঠিক মতো পৌঁছাতে পারতেছি না যেতে হয় সিঙ্গেল এক লেন দিয়ে যেতে হয় আর দুই লেনে কাজ হয় অসুস্থ মানুষ তো আরো অসুস্থ হয়ে যায় গাড়ির বড় বড় গর্ত আর খানা খন্দ থাকে

কিছুটা দুর্ভোগ হচ্ছে স্বীকার করে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন প্রকল্প পরিচালক নিজেদের কাজের যেই হেভি ইকুইপমেন্ট চলে তার জন্য সাময়িক ভোগাদ খুব সাময়িক এবং এটা যাতে না হয় অপপিকে আমরা কিন্তু এগুলা মুভমেন্ট করাই আগামী বর্ষাতে বা আগামী ঈদ মৌসুমে একেবারে নির্ঝঞ্ঝাট কোনো যানজট হবে না ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন উত্তরবঙ্গ সহ তেইশটি জেলার প্রায় বিশ হাজার যানবাহন চলাচল করে কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ইউপিডিএফ এর ডাকে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে সকাল থেকে শহরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে তবে অবরোধের সমর্থনে কোথাও কোনো মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজেপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে আকস্মিক সড়ক অবরোধ করায় বিপাকে পড়েছেন দূর থেকে আসা পর্যটকরা গত তেসরা জানুয়ারি শহরের স্লুইস গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা নিহত হন এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আরেকটি আঞ্চলিক সংগঠনকে দায়ী করে আসছে দলটি গেল বছরের শেষ কার্য দিবসের চেয়ে লেনদেন কমার মধ্য দিয়ে দু সালের প্রথম দিন কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের মাঝামাঝিতে বাড়লেও শেষে কিছুটা কমে লেনদেনের পরিমাণ তবে সপ্তাহ জুড়ে ঊর্ধ্বমুখী থাকে সূচক সপ্তাহ শেষে লেনদেন বাড়ে একশো কোটি ছেচল্লিশ লাখ টাকা সূচক বাড়ে আটচল্লিশ পয়েন্ট গেল সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার ডিসিতে লেনদেন হয় তিনশো চুয়াত্তর কোটি ত্রিশ লাখ টাকা যা এর আগের কার্য দিবস এবং দু সালের শেষ কার্য দিবসের চেয়ে বান্ন কোটি লাখ টাকা কম এদিন সূচক ছিল ছয় হাজার দুশো পয়েন্ট লেনদেন এবং সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস লেনদেন বেড়ে ছয়শ কোটির ঘরে পৌঁছায় লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ এদিন কিছুটা বাড়ে সূচক তৃতীয় কাজ দিবস লেনদেন কমে দাঁড়ায় পাঁচশো ছিয়াত্তর কোটি সাতান্ন লাখ টাকায় এদিন সূচক ছিল সর্বোচ্চ ছয় হাজার তিনশো আঠারো পয়েন্ট চতুর্থ কাজ দিবস লেনদেন আরও কমে দাঁড়ায় পাঁচশো আঠারো কোটি ছিয়াত্তর লাখ টাকায় এদিন সূচক ছিল ছয় হাজার তিনশো দুই পয়েন্ট গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুশো একত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে কমেছে পঁচাশিটির এবং অপরিবর্তিত ছিল তেইশটি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিগেসি ফুটওয়্যার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড বারাকা পাওয়ার এবং সাইহাম টেক্সটাইল মিলস অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজ সাবঅর্ডিনেটেড কনভার্টেবল বন্ডস অফ ব্র্যাক ব্যাংক ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক শ্যাম্পুর সুগার মিলস এবং বাংলাদেশ ল্যাম্পস উল্লেখযোগ্য ইশিতা ব্রহ্ম সময় সংবাদ ঢাকা গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা এসব বক্তব্য নিয়েই আমাদের আয়োজন চলুন দেখে নেই ডলার এই দেশে বিনিয়োগ করে সরকার যদি আধা ডলার লাভ করে তবুও আমরা আমাদের প্রাইভেট সেক্টর এই দেশ থেকে বিদেশে বিনিয়োগ করে আমরা দেখতে চাই না এখন আমরা শুনতে পাই কেউ কেনাডা চলে গেছেন কেউ আফ্রিকার বিভিন্ন দেশে চলে গেছেন তাদেরকে আমরা সবাইকে আবার ফেরত নিয়ে আসব আমাদের প্রাইভেট সেক্টর হবে মূল চালিকা শক্তি এবং তাদেরকে আমরা যেটা বলি সেইভাবে দেখতে চাই এবং তাদের যত রকম যত প্রকারের সুযোগ সুবিধা দেওয়া দরকার তাই আমাদের ব্যবসায়ীদের সাথে আমাদের একটা হৃদতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে অর্থাৎ প্রতিপক্ষ না আমরা তাদের কাছ থেকে এক্সট্রাক্ট করবো এই অ্যাটিটিউড না আমরা তারা ন্যায্যভাবে সরকার যেই জিনিসটা পাও না সেটি তারা আদায় করে এইভাবেই আমরা কাজ করব জাতীয় উন্নয়নের জন্য এনবিআর যা যা করা দরকার আমার সহকর্মীদের নিয়ে আমরা সেটা করব মূল্যস্ফীতি পরিমাণ ছিল ছয় দশমিক শূন্য চার ভাগ নভেম্বর ছিল পাঁচ দশমিক নয় এক ভাগ আর ডিসেম্বর সেটা কমে এসে দাঁড়িয়েছে পাঁচ দশমিক আট তিন শতাংশ এবং আমাদের গড় এই কোয়ার্টারের গড় পাঁচ দশমিক নয় তিন শতাংশ কোনো একটা পরিকল্পনা আমাদের সামনে আছে কোন রাস্তা কেমন হবে কোন রাস্তায় কত গাড়ি চলবে একটা কিছু আছে আমার যদি কোনো সুযোগ আমি কুমিরে নিয়ে যেতাম এখানে কোনো বসবাস করার কোনো 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 রকম কোনো অবস্থান নাই দুটি বিভাগ দুটি চোখের মতন একসাথে না হলে কাজ করা কঠিন হয় আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইনটাকে সংসদে পাশ করাতে পারি কিনা যদি ইন্টারনেট সাধারণ মানুষের কাছে পৌঁছানো না যায় তার দুটো বিষয় যদি নিশ্চিত করা না যায় এক হচ্ছে তার গতি দুই হচ্ছে তার শাস্ত্রীয় মূল্য তাহলে আমার ডিজিটাল বাংলাদেশ হবে না জনগণের অধিকার আছে সে যা কিনবে তার উপযুক্ত সেবা যেন সে পায় শেখ হাসিনা 14 বছর সরকার পরিচালনা করার পরে এক বছরে আমার বিগত 14 বছর এ সময় শীর্ষ সংবাদগুলো রাজধানীর পাইকারি বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে আঠারো টাকা পর্যন্ত কমেছে দেশি পেঁয়াজের দাম বেড়েছে নতুন আলুর সাগর মোহনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ চাঁদপুরের মোকামগুলো মাছে সয়লাভ সময় মতো জাটকা সংরক্ষণেই মিলছে সুফল বলছেন বিশেষজ্ঞ খানা আর চার লেন প্রকল্পের উন্নয়ন কাজে বেহাল দশা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির অভিযোগ দ্রুত শেষ করার আশ্বাস প্রকল্প পরিচালক এবং থমকে আছে পর্যটন কেন্দ্র কুয়াকাটার উন্নয়ন এখনও জমি বিক্রি এবং ভবন নির্মাণ কাজে নিষেধাজ্ঞা বহাল সময় বাণিজ্যে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় সঙ্গে থাকুন সময়